নবদ্বীপ ব্লকের অন্তর্গত স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 169, 170 নম্বর ও 179 নম্বর বুথের বাগানে পাড়া সহ স্বরূপগঞ্জ এলাকায় মোট 125টি সোলার লাইট বসানো হলো। স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও 2019-2020 অর্থবর্ষের অ্যাকশন প্ল্যানের অর্থ ব্যয় করে এই সোলার প্রযুক্তি বাস্তবায়িত করা হয়েছে বলে এই দিন জানান স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান সিরাজুল শেখ। স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে কোথায় কোথায় সোলার লাইট বসানো হয়েছে? স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে 179 নম্বর বুথে এবং 169-170 নম্বর বুথে স্বরূপগঞ্জ বাগানে পাড়া আর কোপার স্বরূপগঞ্জ এই দুই জায়গায় সোলার লাইট বসানো হয়েছে। এটা 2019-2020 আর্থিক বছরের অ্যাকশন প্ল্যানে ছিল, সেই সুবাদে এগুলো বসানো হয়েছে। মোট কত বসানো হয়েছে? এটা টোটাল 125টা সোলার লাইট বসানো হয়েছে। আপনার নাম? আমার নাম সিরাজুল শেখ, আমি স্বরূপগঞ্জের প্রধান।